মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ডের কথা আমরা জানি, কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানের জনক নরেন্দ্রনাথ সেনগুপ্তের কথা আমাদের অনেকেরই অজানা। তিনি জন্মগ্রহণ করেন 23 ডিসেম্বর 1889 সালের তৎকালীন সময়ের বাংলার ফরিদপুরে। তিনি লেখাপড়ায় মেধাবী হওয়ার পাশাপাশি বিপ্লবী মানসিক সত্তার অধিকারীও ছিলেন, যার জন্য তার স্কুল জীবনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের জন্য ওনাকে স্কুল থেকে রাস্টিকেটও হতে হয়েছিল। পরবর্তীকালীন উচ্চশিক্ষা তিনি ন্যাশনাল কলেজ অব বেঙ্গল এবং পিএইচডি ডিগ্রি তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অর্জন করেন। শিক্ষাকালীন জীবন শেষ করার পরে তিনি 1915 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে লেকচারার হিসেবে নিযুক্ত হন। 1916 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সাইকোলজি ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হন এবং এরপরেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টেই গড়ে তোলেন ভারতবর্ষের প্রথম সাইকোলজি ল্যাব। এর ঠিক 9 বছর পর অর্থাৎ 1925 সালে তিনি প্রকাশ করেন ভারতবর্ষের প্রথম সাইকোলজির জার্নাল, যার নাম দেওয়া হয়েছিল দি ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি। উনার লেখা কিছু গ্রন্থের মধ্যে 1928 সালে প্রকাশিত হওয়া ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি এবং 1941 সালে প্রকাশিত হওয়া হেরিডিটি ইন মেন্টাল ট্রেটস বিশেষভাবে উল্লেখযোগ্য।